তো আল্লাহ তাআলা ইবলিস শয়তানকে তো শয়তান বানাবেই আর আল্লাহর তো এটা পরিকল্পনাই আছে যে কোনো জিনিসের যদি ভালো দিক এবং খারাপ দিক না থাকে ওই জিনিসটার মূল্য থাকে না রাত যদি না থাকে দিনের মূল্য বুঝবেন না আবার যদি রাত না থাকে রাত না থাকলে দিনের মূল্য বুঝবেন না দিন না থাকলে রাতের মূল্য বুঝবেন না বিপরীত জিনিস না থাকলে ওই জিনিসটার কোনো মূল্য থাকে না গুরুত্ব থাকে না এক নাগাদই কয়েকদিন যদি দিন চলে মানুষ পরেশান হয়ে যাবে যে রাত কখন হয় এখন কখন একটু ঘুমাই আবার যদি এক নাগাদই কয়েকদিন রাত চলে তাহলে তো মুশকিল অবস্থা হয়ে যাবে পশু পাখি মানুষ শুধু অন্ধকার আর অন্ধকার তো বিপরীত জিনিস না থাকলে যে কোনো জিনিসের মূল্য থাকে না তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শয়তান বানাবে মানুষের বিপরীত শয়তান যদি না বানাইতো আমরা তো আর এত গুনার কাজ খারাপ কাজ করতাম না এই শয়তানকেও ওভারটেক করে যারা সওয়াবের কাজ ভালো কাজ করবে তারাই না সফল কাম হবে এই জন্য শয়তান তো বানাবেন فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يوم لا ينفع مال ولا بنون إلا من أتى الله بقلب سليم صدق الله عظيم وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن الله لا ينظر إلى صوركم وأموالكم ولكن ينظر إلى قلوبكم وأعمالكم رواه المسلم أو كما قال عليه الصلاة والسلام সমস্ত প্রশংসা মহান সৃষ্টিকর্তার দরবারে সকলে অন্তরের গহীন থেকে শুকরিয়া আদায় করি সকলে বলি আলহামদুলিল্লাহ বিশ্ব নবীর প্রতি সংক্ষিপ্ত আকারে মহব্বতের সহিত দরুদ পড়ছি সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত উপস্থিতি আজকের আলোচনার বিষয় হচ্ছে হিংসা অতএব একটু গুরুত্ব দিবেন খেয়াল করবেন আমলের নিয়ত শুনবেন কান ব্যামের জন্য শুনবেন না মনের সুখ দেওয়ার জন্য শুনবেন না আমলের নিয়তে শুনতে হবে যদি আমরা আমলের নিয়তে শুনতে পারি চেষ্টা করি তবেই আমাদের ওয়াজ এবং শোনা কাজে আসবে অন্যথায় কোনো কাজে আসবে না লক্ষ্য করেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সূরা শুআরা আয়াত নম্বর 88 এবং 89 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে ওমা লা ইয়ানফাউ সেদিন কোনো কাজে আসবে না কোনো লাভ হবে না কোনো উপকার হবে না মালুন আপনার ধন সম্পদ অর্থাৎ কিয়ামতের দিন আপনার ধন সম্পদ আপনার কোনো কাজে আসবে না ওয়ালা বানুন আপনার সন্তান সন্তানাদিও কোনো কাজে আসবে না ইল্লা হ্যাঁ হ্যাঁ কাজে আসবে মান আতাল্লাহ যেই ব্যক্তি আল্লাহর কাছে আসলো বিকলবিং সালিম মনটাকে অন্তরটাকে পবিত্র করায়া একটা ভালো মন নিয়ে যদি আল্লাহর কাছে যেতে পারে সেটাই কাজে আসবে সুবহানাল্লাহ বলেন তাহলে আল্লাহ বলছেন মাল কাজে আসবে না ছেলে সন্তান কাজে আসবে না
তবে হ্যাঁ কাজে আসবে মান আতাল্লাহ যে আল্লাহর কাছে আসবে কেমনে কয় বিকলবিন সালিম একটা ভালো কলব নিয়ে ভালো অন্তর নিয়ে যে ব্যক্তি আল্লাহর কাছে যাইতে পারবে এই ব্যক্তির এই কলবটাই কাজে আসবে সুবহানাল্লাহ বলে হাদিসের দিকে যদি যান আবু হুরায়রা থেকে হাদিস মুসলিম শরীফের 6437 নম্বর হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে ইন্নাল্লাহা নিশ্চয় আল্লাহ লা ইয়াং দেখেন না ইলা সুয়ারিকুম তোমার চেহারার দিকে তোমার চেহারা কত সুন্দর তোমার চেহারা ভালো না খারাপ এটা আল্লাহ দেখেন না তারপরে বলতেছেন ওয়া আমওয়ালিকুম তোমাদের মালের দিকেও দেখেন না কে কত বড় ধনী বা কে গরিব এটা আল্লাহ দেখেন না তাহলে আল্লাহ কি দেখে আল্লাহ বলতেছেন ওয়ালা কি ইয়াংজুরু আল্লাহ তাআলা দেখে ইলা কুলুবিকুম তোমাদের অন্তরটা সুবহানাল্লাহ বলে ওয়া আমালিকুম এবং তোমাদের আমল দেখে তাহলে কার চেহারা কিরকম কে ধনী কে গরিব আল্লাহর কাছে এটা বড় বিষয় নয় আল্লাহর কাছে বড় বিষয় হচ্ছে তোমার অন্তরটা কিরকম তোমার কলবটা কিরকম কারণ হিংসা এটা হচ্ছে কলবের একটা রোগ আমাদের শরীরের যেরকম রোগ হয় ওরকম আমাদের অন্তরের রোগ আছে এই রোগ সময়ের ভিতরে হিংসা এটা মারাত্মক রোগ তো দুনিয়ার সেক্টরে আমরা যখন অসুস্থ হয়ে পড়ি আমরা ডাক্তারের কাছে যাই ভালো হই কিন্তু কলবের যখন রোগ হয় আমরা জানিও না ট্রিটমেন্টও করি না অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুশ শামস এর ভিতরে নসম কেরে বলতেছেন সেই সফল কাম যে নিজের আত্মাকে নিজের কলবকে পবিত্র করেছে সেই হচ্ছে সফল কাম সুবহানাল্লাহ বলে অসংখ্য অসংখ্য আয়াত দ্বারা বোঝা যায় কলবকে পবিত্র না করে পরপারে গেলে খবর আছে আল্লাহ বলেন নাই যে শরীরটাকে সুস্থ রেখে তোমরা কবরে আসো আল্লাহ বলছে কলবটাকে সুস্থ রেখে কবরে আসো আর আমরা শরীর নিয়ে পাগল হয়ে গেছি শরীরের কোনো অসুস্থতা হলে আমরা সেটা ট্রিটমেন্ট করার জন্য কত জায়গায় দৌড়াই মাদ্রাস পর্যন্ত দৌড়াই আবার দেখা যায় ভারতে আরো চীন কত জায়গায় যায় যেরকম টাকা আছে এরকম জায়গায় দৌড়াই কিন্তু কলব ঠিক করার জন্য আমরা মসজিদটা পর্যন্ত আসি না জুমার নামাজেও আসি না অথচ এই কলবের দাম অনেক বেশি তো সম্মানিত উপস্থিতি হিংসা মূলত শুরু হয় কোন জায়গা থেকে আসেন আল্লাহ সুবহানাহু তাআলা যখন আদম আলাইহিস সালামকে বানাইলেন বানানোর পরে যখন সমস্ত ফেরেশতাদেরকে বললেন তোমরা আদমকে সেজদা করো সূরা বনি ইসরাইল আয়াত নাম্বার 61 আল্লাহ বলেন وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ قَالَ أَأَسْجُدُ لِمَنْ خَلَقْتَ طِينًا لَكَ করবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন আদম আলাইহিস সালামকে বানানোর পরে কুলনা বললেন লিল মালাইকাতি ফেরেশতাদেরকে উসজুদু সিজদা করো লি আদম আদম আলাইহিস সালামকে ফাসা জাদু সকলে সিজদা করলো ইল্লা ইবলিস কিন্তু ইবলিস সিজদা করলো না ইবলিস বলে কলা আ আসজুদু আমি সিজদা করব কলা আ আসজুদু আমি সিজদা করব লিমান খলাকতা তিনা যাকে এই মাটির থেকে এই মাটির থেকে সৃষ্টি করলো আমি তাকে সেজদা করব এই যে ইবলিস হিংসা করলো হিংসা করার কারণেই আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ইবলিস অর্থাৎ লানতের তখতি তার গলায় দিয়ে দিল এবং শয়তান হিসেবে ঘোষণা করে দিল নাউজুবিল্লাহ বলেন তাহলে হিংসা দেখেন পতনের মূল তো আল্লাহ তাআলা ইবলিস শয়তানকে তো শয়তান বানাবেই আল্লাহর তো এটা পরিকল্পনাই আছে যে কোনো জিনিসের যদি ভালো দিক এবং খারাপ দিক না থাকে ওই জিনিসটার মূল্য থাকে না রাত যদি না থাকে দিনের মূল্য বুঝবেন না আবার যদি রাত না থাকে রাত না থাকলে দিনের মূল্য বুঝবেন না দিন না থাকলে রাতের মূল্য বুঝবেন না বিপরীত জিনিস না থাকলে ওই জিনিসটার কোনো মূল্য থাকে না গুরুত্ব থাকে না এক নাগাদি কয়েকদিন যদি দিন চলে মানুষ প্রেশান হয়ে যাবে যে রাত কখন হয় এখন কখন একটু ঘুমাই
আবার যদি এক নাগারে কয়েকদিন রাত চলে তাহলে তো মুশকিল অবস্থা হয়ে যাবে, পশু পাখি মানুষ শুধু অন্ধকার আর অন্ধকার। তো বিপরীত জিনিস না থাকলে যে কোনো জিনিসের মূল্য থাকে না। তো আল্লাহ সুবহানাহু তাআলা শয়তান বানাবে মানুষের বিপরীত। শয়তান যদি না বানাইতো আমরা তো আর এত গুনার কাজ খারাপ কাজ করতাম না। এই শয়তানকেও ওভারটেক করে যারা সওয়াবের কাজ ভালো কাজ করবে তারাই না সফল কাম হবে। এই জন্য শয়তান তো বানাবেন। তো দেখেন শয়তান যখন হয়ে গেল তখন শয়তান বলতেছে পরের আয়াতেই, সূরা বানী ইসরাইলের পরের আয়াতেই শয়তান বলতেছে কালা আর আইতাকা হাযাল্লাযী কাররামতা আলাইয়া লাইন আখারতানি ইলা ইয়াউমিল কিয়ামা। শয়তান বলতেছে আর আইতাকা, হে আল্লাহ আপনি দেখবেন, হাযাল্লাযী কাররামতা, যেই কারণে আদমকে আমার উপরে মর্যাদা দিলেন, সম্মানিত করলেন, লাইন আখারতানি, আপনি যদি আমাকে সময় দেন, ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত আপনি যদি আমার হায়াত দেন, লা আহতানি কান্না যুররিয়াতাহু ইল্লা কলিলা, আমি ওই আদম সন্তানের আদমের বংশধরকে সবাইকে পথভ্রষ্ট করব, সকলকে জাহান্নামী বানাবো, ইল্লা কলিলা, তবে হ্যাঁ কিছু মানুষ ছাড়া। তার মানে বোঝা গেল অসংখ্য মানুষদেরকে ইবলিস শয়তান ধোকা দিয়া গোমরা করে পথভ্রষ্ট করে জাহান্নামের দিকে নিয়ে যাবে। জোরে কন্না নাউযুবিল্লাহ। তো মহল্লায় কত মানুষ, মসজিদে অল্প কিছু সংখ্যক মানুষ, ওই যে ইবলিস বলছে ইল্লা কলিলা, কিছু মানুষ ছাড়া। লক্ষ্য করে দেখেন সওয়াবের কাজ ভালোর কাজ আল্লাহর কাজের দিকে মানুষ কম, খারাপ কাজের দিকে মানুষ বেশি। মানুষগুলোকে শয়তান ক্যাপচার করে নিয়েছে। ইবলিস শয়তান মানুষের শিরায় শিরায় রগে রগে ঢুকতে পারে, একটা মানুষের প্রত্যেকটা অঙ্গের ভিতরে ঢুকতে পারে, শিরায় উপশিরায় ঢুকতে পারে, ঢুকে আপনাকে ধোকা দিতে পারে, অসুস্থতা করতে পারে। এই জন্যে আমরা যদি মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আশ্রয় চাই, শয়তান থেকে যদি পরিত্রাণ চাই, আল্লাহ তাআলা ওই শয়তান থেকে আমাদেরকে পরিত্রাণ দিবে এবং ওই শয়তানের ধোকা থেকে আমাদেরকে হেফাজত করবে। সকলে বলি আল্লাহ আমিন। হিংসা ওই জায়গা থেকে শুরু হয়ে গেল, তারপরে পর্যায়ক্রমে চলে আসলো হযরত আদম আলাইহিস সালামের সন্তান হাবিল এবং কাবিল। কাবিল হিংসার বশীভূত হয়ে তার ভাই নিজস্ব ভাইকে কি করে ফেললো, হত্যা করে ফেললো। তাহলে হিংসার মাধ্যমে এখনো জঘন্যতম কাজ নাই যে হয় না, তাহলে হিংসার বশীভূত হয়ে কাবিল তার ভাই হাবিলকে হত্যা করে ফেললো হিংসার কারণে।